বাংলা পঞ্জিকার একাদশী তিথির সাথে ইস্কনের একাদশী কেন মিলে না দেখা যায় ইস্কন পরদিন দিন একাদশী ব্রত পালন করে যেদিন একাদশী তিথি সেদিন উপবাস ব্রত পালন না করে পরদিন ব্রত পালন করে ইস্কন বা গরিব বৈষ্ণব সমাজ তো কেন এরকমভাবে পর দিন ব্রত পালন করা হয় তার শাস্ত্রীয় বিধি কী সেটি আমি আজ আলোচনা করব তাই এর শাস্ত্রীয় প্রমাণ যদি আপনারা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হরিভক্তি বিলাসের গরুর পুরাণ এবং শিব রহস্য বচনে বলা হয়েছে সূর্যোদয়ের পূর্বে দুই মুহূর্তকাল যদি একাদশী সংযুক্ত হয় দুই মুহূর্ত মানে এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট তাই দুই মুহূর্ত হচ্ছে ছিয়ানব্বই মিনিট মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট এই সূর্যোদয়ের পূর্বে যদি ছিয়ানব্বই মিনিটের মধ্যে সূর্যোদয়ের পূর্বের ছিয়ানব্বই মিনিটের মধ্যে যদি একাদশী সংযুক্ত হয় তাহলে দ্বাদশী দিনে উপবাস ব্রত পালন করতে হবে এবং ত্রয়োদশী দিনে পালন করতে হবে এবং ভবিষ্য পুরাণ বচনে বলা হয়েছে সূর্যোদয়ের পূর্বে যদি দশমী সংযুক্ত হয় মানে সূর্যোদয়ের পূর্বের দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে সেই সময়কে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত সেই মুহূর্তে যদি দশমী সংযুক্ত হয় তাহলে সেই একাদশীকে বলা হয় দশমী বৃদ্ধা একাদশী তাই দশমী বৃদ্ধা একাদশী পালন না করে দ্বাদশী যুক্ত একাদশী মানে দ্বাদশীর দিনে একাদশী পালন করে ত্রয়োদশীর দিনে পালন করতে হবে গরুর পুরাণের একশো পঁচিশতম অধ্যায়ে ব্রহ্মাজি বলেছেন যে গান্ধারীর একশো পুত্র যে নিধন হয়েছিল একশো পুত্র মৃত্যুর যে কষ্ট গান্ধারীকে ভোগ করতে হয়েছিল তো এটির অন্যতম কারণ হচ্ছে গান্ধারী দশমী যুক্ত একাদশী বা দশমী বৃদ্ধা একাদশী করেছিল আর দশমী বৃদ্ধা একাদশীর ফলে গান্ধারীকে এই সুখ বা এই দুঃখ সহ্য করতে হয়েছিল তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশমী যুক্ত একাদশীর ফল কতটুকু খারাপ কারণ গরুর পুরাণের তার পরবর্তী শ্লোকেই বলা হয়েছে যে দশমী সংযুক্ত একাদশী হচ্ছে অসুর সন্নিহিতা এবং দ্বাদশী সংযুক্ত একাদশী হচ্ছে হরি শ্রী হরি সন্নিহিতা আমি শ্লোকগুলি এখানে দিয়ে দিব আপনারা প্রমাণসহ দেখে নেবেন এরপর বলা হয়েছে যদি একই দিনে দশমী এবং একাদশী একই সাথে যুক্ত হয় বা যুগ হয় তাহলে দ্বাদশীর দিন একাদশী ব্রত পালন করে ত্রয়োদশীতে পালন করতে হবে এর পরবর্তী শ্লোকে বলা হয়েছে দ্বাদশীর দিনে এক কলা সময় মানে চার দণ্ড সময় মানে হচ্ছে দুই মুহূর্ত সময় এক কলা সময় হচ্ছে দুই মুহূর্ত সময়ের সমান এবং দুই মুহূর্ত সময় হচ্ছে চার দণ্ড সময়ের সমান মানে এই সময়টি হচ্ছে ছিয়ানব্বই মিনিট মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট এই সময়ের মধ্যে যদি একাদশী সংযুক্ত হয় তাহলে দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করতে হবে মানে দ্বাদশীর দিনে উপবাস ব্রত পালন করতে হবে এছাড়াও হরিভক্তি বিলাসের ব্রহ্মবৈবর্ত পুরাণ বচনে আটটি মহাদ্বাদশীর কথা বলা হয়েছে মানে প্রতিটি একাদশী কিন্তু এরকম হয় না বেশিরভাগ একাদশী কিন্তু একই দিনে পড়ে সাধারণ একাদশী এবং দ্বাদশী যুক্ত একাদশী একই দিনে পড়ে কিন্তু ব্যতিক্রমধর্মী যুক্ত একাদশী রয়েছে আটটি এবং সেটির কথা ব্রহ্মবিবর্ত পুরাণ বচনে বলা হয়েছে এবং হরিভক্তি বিলাসের শ্লুকটি আপনারা দেখতে পাচ্ছেন এই আটটি মহাদশীর মধ্যে দুই রকম ক্যাটাগরি রয়েছে একটি ক্যাটাগরি হচ্ছে তিথি যুগে আরেকটি ক্যাটাগরি হচ্ছে নক্ষত্র যুগে তিথি যুগে রয়েছে চারটি মহাদশী এবং নক্ষত্র যুগে রয়েছে চারটি মহাদশী তো তিথি যুগের চারটি মহাদশী হচ্ছে উন্মিলনী মহাদশী বেঞ্জুলি মহাদশী ত্রিস্পর্শা মহাদশী এবং পক্ষবর্ধিনী মহাদশী এবং নক্ষত্র যুগের মহাদশী চারটির মধ্যে চারটি হচ্ছে জয়া মহাদশী বিজয়া মহাদশী জয়ন্তী মহাদ্বাদশী এবং পাপ নাশিনী মহাদ্বাদশী উন্মিলনী মহাদ্বাদশী হচ্ছে একাদশী সম্পূর্ণ হয়ে যদি দ্বাদশী পর্যন্ত বৃদ্ধি পায় কিন্তু ত্রয়োদশী পর্যন্ত বৃদ্ধি না পায় সেটি হচ্ছে উন্মিলনী মহাদশী এবং উন্মিলনী মহাদশীর ক্ষেত্রে দ্বাদশীর দিন একাদশী ব্রত পালন করে ত্রয়োদশীতে পালন করতে হবে বেঞ্জুলি মহাদাদশী হচ্ছে সূর্যোদয় থেকে আরম্ভ হয়ে একাদশী পূর্ণ হয়ে দ্বাদশী পূর্ণ হয়ে ত্রয়োদশীতে কিছু অংশ স্পর্শ করলে সেটি হচ্ছে বেঞ্জুলি মহাদশী এবং এক্ষেত্রেও দ্বাদশীর দিন উপবাস ব্রত পালন করতে হবে কিন্তু ত্রয়োদশীর পূর্বে মানে দ্বাদশীর দিনেই পারনা করে নিতে হবে আমরা দেখতে পারি বছরে একটি একাদশী রয়েছে যেটি সকাল ছয়টার পূর্বেই পারনা করে নিতে হয় সেটি হচ্ছে বেঞ্জুলি মহাদাদশী কারণ সেক্ষেত্রে ত্রয়োদশী তিথি শুরু হওয়ার পূর্বেই পারনা করতে হয় ত্রিস্পর্শা মহাদ্বাদশী হচ্ছে প্রথমে একাদশী এবং পুরোটি দিন সমগ্র দিন দ্বাদশী এবং রাত্রির শেষে যদি ত্রয়োদশী স্পর্শ হয় তাহলে সেটি হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী এক্ষেত্রেও দ্বাদশীর দিন উপবাস ব্রত পালন করে ত্রয়োদশীর দিনে পালন করতে হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমা যখন অমাবস্যা পূর্ণিমা বৃদ্ধি হয়ে যদি প্রতিপদেও তার কিছুমাত্র থাকে বা কিছুমাত্র স্পর্শ করে তাহলে তার আগের ওই অমাবস্যা বা পূর্ণিমার আগের যে দ্বাদশী সেটি হচ্ছে পক্ষবর্ধিনী দ্বাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এবং সেক্ষেত্রে দ্বাদশীর দিনে উপবাসব্রত পালন করে ত্রয়োদশীর দিনে পালন করতে হয় এই চারটি হচ্ছে তিথি যুগে যে মহাদ্বাদশী সেই চারটি মহাদ্বাদশী এখন আমি তুলে ধরবো চারটি নক্ষত্র যুগে যে মহাদ্বাদশী রয়েছে তার কথা তো জয়া মহাদ্বাদশী এর মধ্যে প্রথম এবং জয়া মহাদ্বাদশী হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশীতে যদি পুনর্বসু নক্ষত্র যুক্ত হয় সেটি হচ্ছে জয়া মহাদ্বাদশী এবং শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে যদি শ্রবণা নক্ষত্র যুক্ত হয় সেটি হচ্ছে বিজয়া মহাদ্বাদশী এবং শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে যদি রোহিণী নক্ষত্র যুক্ত হয় সেটি হচ্ছে জয়ন্তী মহাদ্বাদশী এবং শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে যদি পুষা নক্ষত্র যুক্ত হয় সেটি হচ্ছে পাপনাশিনী মহাদ্বাদশী তো আমরা পেয়ে গেলাম আটটি মহাদ্বাদশীর ব্যাখ্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আবার এই পুরো আলোচনার যে সারমর্ম সারাংশটি তুলে ধরছি সেটি হচ্ছে যদি কোনো দিন এমন হয় যে একাদশী তিথি এবং দ্বাদশী তিথি যেই দিন দ্বাদশী তিথি রয়েছে সেই দ্বাদশী তিথির যে সূর্যোদয় আমি আবারও বলছি দ্বাদশ দিনের বা দ্বাদশী তিথির সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বের যে মুহূর্ত যে ডিউরেশনটা ছিয়ানব্বই মিনিট মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট যখন সূর্য উদয় হবে তার আগের ছিয়ানব্বই মিনিট ডিউরেশনের মধ্যে যদি একাদশী সংযুক্ত হয় তাহলে অবশ্যই দ্বাদশীর দিনে একাদশী ব্রত পালন করতে হবে সেটি এমন না যে একাদশী তিথি শুরু হয়েছে ততক্ষণ থেকে ততক্ষণ আমি এতক্ষণ একাদশী ব্রত পালন করবো সেরকমটি নয় কারণ আমাদের অবশ্যই শাস্ত্রের কথা মেনে চলতে হবে ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী যদিও দিন শুরু হয় রাত্র বারোটা থেকে কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিন শুরু হয় সূর্যোদয় থেকে এবং সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বের মুহূর্তকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত এবং ব্রাহ্ম মুহূর্ত সময়টি হচ্ছে অনেক পবিত্র এবং এই সময়ে ভগবানের আরাধনা করলে ভগবান অনেক সন্তুষ্ট হন এবং বেশি ফলপ্রদ হয় এবং সে ব্রাহ্ম মুহূর্তে যদি একাদশী স্পর্শ করে তাহলে দ্বাদশীর দিনে একাদশী ব্রত পালন করতে হয় কিন্তু সেই সময় যদি দশমী স্পর্শ হয় তাহলে সেটি দশমী বৃদ্ধা একাদশী হয়ে যায় এবং সেই একাদশীপত পালন করলে অনেক বেশি ক্ষতি হয় এবং পাপের ফল ভোগ করতে হয় যেটি হয়েছিল গান্ধারীর ক্ষেত্রে আমরা আলোচনা করেছি তো আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে অবশ্যই আমাদের দ্বাদশী সংযুক্তা একাদশী পালন করতে হবে এবং আমরা অনেকেই না বুঝে ইস্কনের এই একাদশীর ক্ষেত্রে আমরা ভুলভাল ব্যাখ্যা দিয়ে থাকি আমরা অনেক গালমন্দ করে থাকি এটা কী করে পরের দিন একাদশী ব্রত পালন করে তাই আমরা তুলে ধরলাম শাস্ত্র সিদ্ধান্ত কি বলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশী সংযুক্ত একাদশী পালনই একমাত্র বিধেয় কিন্তু আমাদের আশেপাশে অনেকেই রয়েছেন যারা দশমী সংযুক্ত একাদশী পালন করছেন এবং এই ভুলটি করছেন তারা সঠিক তথ্যটি জানছেন না তাই আপনাদের কি করা উচিত আপনার এই ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে আপনাদের যারা প্রিয়জন রয়েছে সকলের কাছে পৌঁছে দেবেন যেন সকলেই সঠিক তথ্যটি জানতে পারে কেউ যেন ভুল একাদশী না করে কারণ কষ্ট যেহেতু করতেই হবে সঠিক ফল পাওয়া দরকার কিন্তু আমরা যেহেতু অনেকেই এই ব্যাপারে জানি না তাই সকলকে জানানোর কর্তব্য দায়িত্ব হচ্ছে আপনার তাই আপনারা সকলকে জানিয়ে দেন এবং সকলের মাঝে শেয়ার করে দেন এবং আপনারা যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন কোনো কুমন্তব্য বা বাজে মন্তব্য কমেন্ট বক্সে করবেন না কারণ আপনারা যদি বাজে কথা কমেন্ট বক্সে বলেন তাহলে পাপ হবে কার পাপ হবে আপনাদের এবং পাপের ফল কিন্তু আপনাদেরই ভোগ করতে হবে তাই কর্মফল সম্পর্কে সচেতন থাকুন এবং সঠিক একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরও একাদশী ব্রত পালনে সঠিক একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ